ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণে ডিবিসি নিজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ, অর্থনীতির সংলাপ নিবেদন করছে জেডে স্যার। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। অর্থনীতির সংলাপে আজকের বিষয়, উন্নয়নে এনজিওর ভূমিকা কতটুকু। আর এই নিয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান এমপি। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। ধন্যবাদ আপনাকে আমাদেরকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সায়মা হক বিদেশা। স্বাগত আপনাকেও। তিনজনকে স্বাগত এবং কৃতজ্ঞতা। দর্শক, আমরা আলোচনা শুরু করতে চাই এবং আজকের বিষয়ে উন্নয়নে এনজিওর ভূমিকা কতটুকু। আমি শুরু করতে চাই শাহিন আনাম আপনাকে দিয়ে। প্রথমত আপনাকে অভিনন্দন, এবং আপনি নির্বাহী পরিচালক মানুষের জন্য ফাউন্ডেশনের, তার 20 বছর পূর্তি আজকে পালন করলেন আপনারা। আমরা তার সঙ্গে অংশীদার হতে চাই এই আলোচনার মাধ্যমে, এবং আমরা জানাতে চাই যে এনজিওর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, একটি বড় কাজ করেছেন, 20 বছর কাজ করেছেন। আমরা একটু অর্থনীতির দিক থেকেও দেখতে চাই। অর্থ এই যে সামাজিক কারণে মানুষকে ক্ষমতায়িত করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমেও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা বড়দান অবদান রেখে যাচ্ছে আমাদের এনজিওগুলো, এবং সেখানে মানুষের জন্য ফাউন্ডেশন একটি ভালো জায়গা আছে। আমরা তাদের সঙ্গে অনেক কাজও করেছি। আপনি যদি বলেন যে কীভাবে এই কাজটা শুরু করলেন খুব সংক্ষেপে, এবং কতটুকু অবদান রাখা যায় অর্থনীতির উন্নয়নে, সামাজিক যদি আমরা দায়বদ্ধতা ঠিক রাখতে পারি, যে সামাজিক অধিকারগুলো প্রতিষ্ঠা করে দিতে পারি একদম প্রান্তিক মানুষের। শাহিনা নাম, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন, এটা কিন্তু একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে। আপনি যদি একটা করেন আরেকটা না হয়, তাহলে কিন্তু মানুষ সার্বিকভাবে ক্ষমতায়ন হতে পারে না। আমরা সকল মানুষের জন্য সেটা বলি, বিশেষ করে প্রান্তিক মানুষ, নারী, সে একটা সার্বিক উন্নয়নের মধ্যে কিন্তু মানুষের উন্নয়ন হয়। প্রান্তিক মানুষ যারা, আপনারা জানেন, যারা পিছিয়ে আছে, আমাদের সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে যে পিছিয়ে পড়া মানুষদেরকে কোনোভাবে স্টেট নানান ব্যবস্থা নিয়ে, সেটা অ্যাফার্মেটিভ অ্যাকশন হতে পারে, সেটা বিশেষ সুযোগ হতে পারে, তাদেরকে আমাদের টেনে আনতে হবে এবং উন্নয়নের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশে এনজিওর কিন্তু আমরাও তাই সেই কাজই করছি। যে আমাদের একটা সুবিধা হয় যে আমাদের তৃণমূলে কাজ করার একটা সুযোগ থাকে, ছোট ছোট, বিশেষ করে যারা ছোট এনজিও, যারা একদম প্রত্যন্ত এলাকায় কাজ করছে, অনেক সময় দেখা যায় সেখানে সরকারের সেবাও কিন্তু যায় না, পৌঁছায় না। ওখানে সরকারি প্রতিষ্ঠান বলি, সেবা মানে সেবাদান প্রতিষ্ঠানগুলো সেভাবে কাজ করে না। কিন্তু তার মানে এই না যে সরকার চাচ্ছে না তাদেরকে আনতে। আমি মনে করি এখানে আমাদের একটা উইন উইন একটা সিচুয়েশন করা উচিত এবং করা যায়, এবং অনেক জায়গায় হয়েছে। যেমন আমি বলি যে এই যে প্যান্ডেমিক গেল, যে সরকার যে অনুদানের একটা উদ্যোগ নিয়েছে, আমাদের কিন্তু সহযোগী সংগঠনগুলো স্থানীয় সরকারের সঙ্গে একসঙ্গে হয়ে আইডেন্টিফাই করে দিয়েছে যে কোন জায়গায় প্রান্তিক মানুষ আছে, প্রতিবন্ধী মানুষ আছে, যারা এসে অনুদান নিতে পারছে না, তাদেরকে চিহ্নিত করা। এই সমস্ত সব কিছু কিন্তু একটা অর্থনীতির উপরে একটা প্রভাব ফেলে অবশ্যই। যখন এই যে প্যান্ডেমিক ছাড়াও যখন একটি মানুষ সক্ষম হয়, ধরেন সে নারীরা ক্ষুদ্র ব্যবসা করলো, সেই যে টাকা সে উপার্জন করলো, এটাও তো অর্থনীতিতে যায়, তাই না? তো যখনই মানুষের একটা সক্ষমতা বাড়ে এবং সেই সুযোগটা পায়, তখনই কিন্তু অর্থনীতির উপরে প্রভাব ফেলে। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে ধরেন একটি নারী, সে সুযোগের অভাবে সে লেখাপড়া করতে পারলো না, সে তার বাল্যবিবাহ বয়সের আগে বিয়ে হয়ে গেল, তার জন্য সব দরজা বন্ধ হয়ে গেল, এই ব্যাপকভাবে যখন এগুলো হয়, এটা অবশ্য অর্থনীতির উপরে কি প্রভাব ফেলে না? কারণ তার তো সব পটেনশিয়াল শেষ হয়ে গেল। সে যে লেখাপড়া করে সে কলেজ যাবে, সে তারপরে মানে লেবার ফোর্সে সে অংশগ্রহণ করবে, তার তো সব সেই সুযোগ। যে এখন এনজিও আমরা কী করি, আমরা আজকাল একটা ক্যাম্পেইন করছি। আপনারা জানেন যে
প্যান্ডেমিকের সময় কি হারে বাল্য বিবাহ বেড়েছে আপনি আমরা সবাই জানি এটা কিছুদিন আগে কিন্তু আমাদের প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের ডিপার্টমেন্ট কিন্তু একটা জরিপ করেছে অনেক আমরা এখন ক্যাম্পেইন করছি যে বিয়ে হয়ে গেছে তো কি কি হয়েছে তারা কি আর স্কুলে যাইতে পারে না তাদের বিয়ে হয়ে গেছে বলে তাদের কোনো স্বপ্ন নাই ওরা তো এখনও শিশু 15 বছর 16 বছর 17 বছর সো এই যে চিন্তাধারা এবং এটা সরকারের যে ইচ্ছা যে সবার জন্য শিক্ষা এটার সঙ্গে কি মিলে গেল না অবশ্যই সেভাবে তো এনজিওগুলো কাজ করে যাচ্ছে আমি একটু জাস্ট ফাইনালি বলতে চাই যে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক যে ক্ষমতায়ন এইগুলো একটার সঙ্গে একটা সম্পর্ক আছে এবং এটা আমাদের সার্বিকভাবে দেখতে হবে আমি একটু আসতে চাই আগে তার মধ্যে আগে আমি একটু সামাজিক বিদেশ আপনার কাছে জানতে চাই যে এই যে এনজিও এবং নন এনজিও যে কথাগুলো আমরা বলি সেটা সবসময় আমরা দেখছি যে এটা পরিপূরকভাবে কাজ করলে ভালো অর্থনীতির অভিঘাত যদি আমরা মোকাবেলা করতে চাই নানা ক্ষেত্রে একজন একাডেমিশিয়ান হিসেবে আপনি কীভাবে দেখেন মানে এই সামাজিক সংগঠনগুলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উন্নয়ন সংগঠনগুলো কী কাজ করলে অর্থনীতির এই সুফলটা প্রান্তিক মানুষ পেতে পারে সরকারের সাথে মিলিয়ে ধন্যবাদ প্রথম যে বিষয়টা যে একটু আগে যে শাহিনাপা যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে অনেক সময় সরকারের পক্ষে কাজ করাটা অনেক সময় সম্ভব হয় না বা জটিল হয়ে যায় তো সেই কাজটা কিন্তু করতে পারে অর্থাৎ এই ম্যাক্রোর সাথে মাইক্রোরে যে সংযোগ করাটা এই কাজটার ব্যাপারে আমার মনে হয় যে এনজিওগুলোর কিন্তু এক ধরনের একটা অ্যাডিশনাল একটা সুবিধা তাদের রয়েছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তো জানি যে আমাদের টেকসই ইউনিয়নের লক্ষ্যমাত্রা বলেন বা অন্য সব লক্ষ্যমাত্রাগুলোতেই কিন্তু ব্যক্তি খাতকে উৎসাহিত করা হয়েছে এবং ব্যক্তি খাতের বিনিয়োগের কথা বলা হয়েছে এবং সেটার সাথে যদি সম্পূরক রেখে আমরা বলি তার মানে হচ্ছে সরকার মূল বিষয়টা হচ্ছে যে সরকার দিক নির্দেশনা দেবেন সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা বিভিন্ন ধরনের গাইডেন্স বিভিন্ন ধরনের নীতি সহায়তা দেবে কিন্তু মূল কাজের একটা বড় অংশই কিন্তু অন্যান্যদের করতে হবে তো অন্যান্যদের মধ্যে কিন্তু অবশ্যই এনজিও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের দেশের মতো দেশগুলোতে আরেকটা কথা হচ্ছে যে এনজিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বৈদেশিক ঋণ আনার বিষয়টা এটাও কিন্তু সহজ হচ্ছে সুতরাং এই এই অনুদান এবং ঋণ এই বিষয়গুলোরও কিন্তু বিষয় রয়েছে এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যে অনেক বিষয় রয়েছে যেহেতু তৃণমূলের সাথে এনজিওগুলোর সম্পর্কটা খুব সুদৃঢ় সে কারণে দেখা যায় যে অনেক ধরনের নতুন নতুন চিন্তা নতুন নতুন আইডিয়া বা নতুন নতুন প্রয়োজনীয়তা যেগুলো হয়তো সরকারের পক্ষে কেন্দ্রে হয়তো করা সম্ভব হয় না আবার কেন্দ্র হয়তো সেই জিনিসটা বোঝাটাও হয়তো অনেক ক্ষেত্রে জটিল হয়ে পড়ে কিন্তু আপনি যখন মানুষের পাশে যান যারা কাজ করে তাদের পক্ষে এই জিনিসগুলো জানাটা সহজ হয় সুতরাং এই নতুন নতুন আইডিয়াগুলো নতুন নতুন উদ্ভাবনের বিষয়টার ক্ষেত্রেও কিন্তু এনজিওর ভূমিকা রয়েছে সুতরাং মূল বিষয়টা হচ্ছে যে আমরা যদি সেইভাবে চিন্তা করি সার্বিকভাবে কিন্তু সরকারের উন্নয়ন দর্শন এবং এনজিওগুলো সার্বিকভাবে উন্নয়ন দর্শনে সেরকম কোনো পার্থক্য নেই মূল বিষয়টা হচ্ছে অবশ্যই বিভিন্ন এনজিওর উন্নয়ন দর্শন একরকম নয় কিন্তু অনেকগুলো এনজিওর এবং বেশিরভাগ এনজিওর ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সার্বিকভাবে যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা আমরা সবসময় বলছি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কথা বলছি সেগুলোর সাথেই কিন্তু সম্পর্ক আমি বিশেষ করে আপনি জানতেই চাই যেটা শাহিনা বললেন যে একটি এনজিও ধরেন সামাজিক কাজ করে না কিন্তু আমরা দেখছি যে অনেকেই একটু মাইক্রো ক্রেডিটের দিকে ঝুঁকে পড়ছে আবার আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখছে যে এখান থেকে তো তাহলে আমার ঋণটা দিলে সরাসরি গ্রাহককে দিলে আদায় করা সহজ হয় না কিন্তু আমি যদি তার মাধ্যমে যাই তাহলে সেটা একটা অনেকটা সুবিধা হয় সেক্ষেত্রেও তো একটা এনজিওদের একটা ভালো খারাপ দুদিকে আছে আপনি কীভাবে দেখেন এখানে আমার মনে হয় একটু তর্ক বিতর্কের অবকাশ রয়েছে যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আমরা বলা যেতে পারে কিছু জরিপেও আমরা দেখেছি আমি গত সপ্তাহে কয়েকটা বস্তির সাথে মানুষের সাথে কথা বলছিলাম এবং যেটা দেখলাম যে এনজিও ঋণের এক ধরনের সুবিধা তারা সবসময় বলে আসছে যেটা হচ্ছে যে এটা ধরনের অ্যাক্সেসিবিলিটি হ্যাঁ এবং সহজেই পাওয়া যাচ্ছে কোনো কাগজ কলম খুবের ব্যাপার দলিলপত্রের ব্যাপার নাই রিকোয়ারমেন্টের ব্যাপারগুলো নেই সেই কারণে এই সুবিধাটা কিন্তু অর্থাৎ হঠাৎ করে কোনো বিপদ আপদে যদি দরকার হয় তারা কিন্তু এনজিওর কাছে যেতে পারছে সুতরাং এটা অবশ্যই আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই কারণে এনজিওগুলো কিন্তু খুবই জনপ্রিয় একেবারে মাঠ পর্যায়ে যদি আমরা চিন্তা করি তবে আবার এটাও কিন্তু ঠিক অনেকেই কিন্তু এই বিষয়টি বলেছেন যে অনেক এনজিও সব এনজিও নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে সুদের হারটা সেই সুদের হারটা অনেক সময় দেখা যায় যে অস্বাভাবিক ধরনের বেশি আবার অনেক সময় যেটা দেখা যায় যে এই যে ব্যাংকগুলো বা
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো, এগুলোর ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে ঋণ বা যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, সেই জিনিসগুলো যেহেতু এখানে নেই, সেই কারণে এক ধরনের সহজলভ্যতা রয়েছে, স্বাচ্ছন্দ্যতা তো রয়েছে। সুতরাং এখানে যে ঋণের ব্যাপারে, ঋণের সুদের হারের ব্যাপারটা, এই জিনিসটা যদি একটু চিন্তা করা যায় তাহলে আমার মনে হয় সাধারণ মাননের জন্য আরো বেশি কাজ করা সম্ভব হবে। মাননীয় মন্ত্রী, আপনি আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে, আপনি আছেন এবং বহুদিন আগে থেকে কাজ করেন, দুইবার দুই মেয়াদে থাকলেন পরিকল্পনা, এই পরিকল্পনার জায়গায় বিশেষ করে অষ্টম অর্থ মানে পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে আমরা কোনো জায়গা রেখেছি কিনা এনজিওদের কাজ করা বা এনজিওদের সাথে সরকারি ফান্ডে কাজ করা? আমি আলোচনা করছিলাম যে অনেক সময় আমাদের প্রতিষ্ঠিত এনজিওগুলো সরকারের কাছে কাজ করতে চায় বা বিভিন্ন প্রকল্পে একসঙ্গে কাজ করতে চায়, কিন্তু তাদের নানারকম প্রকল্প মানে পরিকল্পনা থেকে পাশ করা এবং তারপরে আদারওয়াইজ যে একটা থাকে অনিয়ম বা কিছুটা, আমি একদম সরাসরি যদি দুর্নীতির অভিযোগ থাকে বা তারা অন্য অনেকভাবে ব্রাইব চায়, সেক্ষেত্রে অনেক সময় এনজিওরা এগিয়ে যেতে চায় না, এটা আপনি কীভাবে দেখেন? অথবা এনজিওদের কোনো দুর্বলতা আছে কিনা আপনি এই ক্ষেত্রে যদি বলেন। ধন্যবাদ, অত্যন্ত গভীর এবং প্রশস্ত একটা বিষয়। আমার আবার ব্যক্তিগতভাবে, আমি কিন্তু এনজিওতে কাজ করেছি, আমি এনজিওগুলোর ডিজি ছিলাম প্রায় আড়াই বছর। আমার দুঃখিত, এই তথ্যটা আমি জানি না যে সাবেক মহাপরিচালক এনজিওগুলো আমাদের সঙ্গে আছেন, এবং মাঠে যখন কাজ করতাম তখন এনজিওদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ছিল। এখনও রাজনীতি আসার পরে এই কমিউনিটির সঙ্গে আমার ওই সময়ের সূত্রে ভালো পরিচয় আছে। আমি বলবো না, আমি তাদেরকে ভালো বুঝি, মোটামুটি তুলনামূলকভাবে একটু একটা আইডিয়া আছে। শুনেন, আমাদের বর্তমান যে ইকোনমিক ডেভেলপমেন্টের যে একটা মূল বার্তা, সেটা তো আমাদের খোলা ওপেন ইকোনমি। আমরা কোনো পার্টিকুলার, প্রথম দিকে যে স্বপ্ন ছিল সোশ্যালিস্ট প্যাটার্ন, তারপরে মিক্সড প্যাটার্ন, এইগুলো প্রায় পিছনে পড়ে গেছে সময়ের পরিবর্তন। এখন তো আমাদের অর্থনীতি প্রায় 80-85% বেসরকারি খাতের নিয়ন্ত্রণেই আছে। সরকার কতগুলো কেন্দ্রিক, 10-12% আছে কিন্তু ভয়ঙ্কর কেন্দ্রিক, বিদ্যুৎ, সড়ক সেতু ইত্যাদি, ওখানে যাচ্ছে না। তবে এই যে বিশাল যে আপনার ক্যানভাস, এখানে তো অবশ্যই সারা দেশে বিস্তৃত। এখানে যেহেতু বেসরকারি খাতকে প্রাধান্য দিয়েছি, 80-85% অর্থনীতির তারাই নিয়ন্ত্রণ করেন, এনজিওরা প্রাইমারিলি কিন্তু বেসরকারি খাতের পাশে একটা সমান্তরাল আরেকটা বেসরকারি খাত। মূল ব্যবধান হল ফর প্রফিট, নট ফর প্রফিট। অন্য বেসরকারি খাত হল প্রফিট, আর এনজিও ইনারা হলেন গিয়া নন প্রফিট। এইটা হলো মূল বেসিক চারিত্রিক বৈশিষ্ট্য। এছাড়া যেটা আমি দেখেছি, আমি আপনাকে বলি, নানা ধরনের এনজিও আছে, ওভারসিজ এনজিও কিছু আছে, দু চারটা জায়েন্ট এনজিও আছে, আমাদের হোম গ্রোন ব্র্যাক বিশাল, পৃথিবীর বৃহত্তম বলা হয়। এছাড়া ওভারসিজ কনসার্ন আছে, অ্যাকশন এইড আছে, অক্সফ্যাম আছে, সবাইকে নিয়ে এই জগৎটা। দেশের মধ্যে আমাদের বিশেষ আইন নানা আছে, ওনার মানুষের জন্য একটা 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 সাইড আছে, তো ওনার একটা জগৎ আছে। আমি সার্বিকভাবে এটা বলবো, আমার ব্যক্তিগত ধারণা, আমি সরকারের মুখপাত্র হয়ে যে কথা বলছি না, যেহেতু সরকারে আছে, ভালো কাজ এবং তাদের একটা অবদান অবশ্যই আছে। কয়েকটা তো একটু স্বীকারই করতে হবে, যেমন ব্র্যাকের ওই যে অরাল স্যালাইনের যে একটা প্রচার সারা দেশে, সরাসরি ডায়রিয়া নিয়ন্ত্রণে, অস্বীকার করার কোনো বিষয় নাই। অথবা শিশুদের টিকার ক্ষেত্রে তাদের এবং অন্যান্য এনজিওদের সরাসরি অবদান আছে, এগুলো খুবই ভালো। ব্র্যাক এবং আরও কয়েকটা এনজিওর ওই যে নন ফর্মাল এডুকেশনে, ছোটো ছোটো বাড়িতে বসে বসে বয়স্ক লোক অথবা যারা ঝরে পড়া, বিশেষ বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালায়, এগুলো দেখার মতো। আমি যে অঞ্চলে আমি রাজনীতি করি বা আমার বাড়ি সুনামগঞ্জে, সেখানে FIVDP নামে একটা সিলেটের এনজিও আছে, যারা অনেকগুলো সুন্দর স্কুল চালায় গ্রামাঞ্চলের, সরকারি বই কিন্তু টিচার তারা নিজেরাই রিক্রুট করে, বেতন ভাতা দেয়, বেটার ম্যানেজড। আমি নিজেই দেখেছি, 15-20টা তো আমার নিজের গ্রামের চারপাশে আছে। সার্বিকভাবে আমি বলবো ইতিবাচক, তবে হ্যাঁ, লেট আস বি ফেয়ার, কিছু কিছু বিষয় আছে একটু আমাদের জন্য মাঝে মাঝে অস্বস্তি হয়। আচ্ছা, আর্থসামাজিক, অর্থনীতি আছে, সামাজিক আছে, সামাজিকতে গিয়ে আমাদের সঙ্গে মাঝে মাঝে একটু মুখোমুখি হয়ে যায়। কিছু কিছু বিষয়ে ওনারা বিচরণ করেন, আমরা বিচরণ অবশ্যই করতে হবে, যেহেতু রাজনীতি করি। ওনারা একটু অ্যাডভান্স আমি বলবো, যেমন ধরুন একটা খোলামেলাই বলে ফেলি, সুন্দর একটা শব্দ, গভীর সুশাসন,
কারো দ্বিমত থাকার অবকাশ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আমার পর্যন্ত উই আর অল ফর সুশাসন। তো এইটাকে নিয়ে এনজিওতে যারা আছেন তারা যেভাবে এইটাকে তুলে ধরেন, এই তুলে ধরার কৌশলটা অনেক সময় আমাদের জন্য একটু অস্বস্তিকর হয়। এরপরও আমি বলবো কি, একটু এগিয়ে গিয়ে আমি যাদেরকে প্রতিনিধিত্ব করি সংসদে, আমার ভোটার হাওড় এলাকার বিচ্ছিন্ন মানুষ, তাদের সঙ্গে তো আমার নিত্য যোগাযোগ আছে, রেখেও আমাকে দূর দিতে পারবে না। আই গো, আই টক, আই মিট উইথ দেম। তাদের যে ডিমান্ডের তালিকা, তারা কী চায়, ওখানে এইসব গভীর জিনিস, সুশাসন, অধিকার, আরও সুন্দর সুন্দর শব্দ আছে কতগুলো, ওইগুলো তারা তাদের ওই তালিকায় নেই, প্রায় নেই। তাদের তালিকা কী আছে, খাবার পানি, পুকুরের পানি খারাপ, টিউবওয়েল দেন, ভালো একটা টয়লেট পায়খানা আমাকে দেন, আমাকে একটা কার্ড দেন, আমার বয়স বেশি হয়ে গেছে, আমি কাজ করতে পারি না, শেখ হাসিনা নাকি ভাতা দেয়, আমার একটা ভাতার কার্ড দেন। সো তাদের তালিকায় 1, 2, 3, 4, 5 যদি আমি আগাই, এই সুন্দর বিষয়টা সুশাসন ভেরি ইম্পর্ট্যান্ট, আই এম অল ফর ইট, কিন্তু অনেক নিচে। আচ্ছা, কিন্তু আমাকে প্রশ্ন থেকে গেল, আমি বিরোধী পরে শুনবো যে এই যে যদি এইটা যদি সুশাসন না হয় তাহলে ওগুলো কাজ করা সম্ভব কি না? আপনার যেগুলো ওদের যা প্রায়োরিটি লিস্ট, যদি সুশাসন না থাকে তাহলে সঠিক লোকটি বিধবা ভাতা বয়স্ক ভাতা পেলো কি না, কিন্তু গুরুত্বপূর্ণ, আমি সেই বিষয়ে আলোচনা করবো বিরতির পর। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন যেটা স্যার নিবেদিত অর্থনৈতিক সংলাপে। আজকের বিষয় উন্নয়নে এনজিওর ভূমিকা কতটুকু। সাইনামা আপনি বলছিলেন অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে অবশ্যই কাজ করার একটা জরুরি দরকার আছে, এবং অধিকার প্রতিষ্ঠিত হলে মানুষ তার অর্থনৈতিক যে ক্ষমতায়ন সেটা সম্ভব, এবং মানুষের যে অর্থনৈতিক দুর্দশা তার থেকে সে অনেকটা দূরে থাকতে পারে। আমরা জানি যে বড় এনজিও হিসেবে বা বড় একটি প্রতিষ্ঠান হিসেবে আপনারা বিদেশি অনেক ফান্ডও ছোটদের জন্য বিতরণ করেন এবং তাদেরকে সহায়তা করেন যাদের টিকে থাকতে পারে। এই একদম মাইক্রো লেভেলে কাজ করতে গিয়ে সরকারের সাথে কাজ করার ক্ষেত্রে অসুবিধাটা কী? না, আমাদের কোনো অসুবিধা নাই। আমি তো আজকে দেখেন আমাদের 20তম বার্ষিকীতে আমি একদম স্টেজে বলেছি যে সরকারের স্থানীয় পর্যায়ে আমরা অনেক ওপেনিং পাই, অনেক অ্যাক্সেস পাই, যদি না পেতাম আমরা কাজ করতে পারতাম না। সরকারের সঙ্গে কাজ করার আমাদের কোনো সমস্যা নাই যদি আমরা সেই সম্পর্ক বিল্ড আপ করতে পারি, এবং সরকার বুঝবে যে না, এই মানে এই কাজে একসঙ্গে করলে ভালো হবে, তাই না? অন্য প্রকল্প করতে গিয়ে অনেক সময় মানে এগুতে পারেন না। এখন দেখেন পার্সন টু পার্সন অনেক ভ্যারি করে, হয়তো একটা উপজেলা সে নির্বাহী অফিসার সে খুব ওপেন, আবার আরেকজন আসবে যে মনে করবে না এনজিওদের সঙ্গে কাজ করা দরকার নাই, বা ডিসি অন্যরকম। এটা তো সব জায়গায় হয়, তাই না? এই যে আমাদের একটা এঙ্গেজমেন্ট করা তাদের সঙ্গে, আরেকটা সমস্যা হয় ট্রান্সফার। তো ধরেন আমরা একটা সম্পর্ক করলাম একটা, তারপরে সে ওই জায়গা থেকে চলে গেল, আরেকজন আসবে। আমরা দেখেন অনেকগুলো ভালো ভালো আইন এই দেশে হয়েছে, অনেক রাইট টু ইনফরমেশন আইন, পারিবারিক নির্যাতন আইন, এই সবগুলোর সঙ্গে কিন্তু এনজিওর সম্পৃক্ত। আমরা ড্রাফট করে দিয়ে দিয়েছি সরকারকে, এবং একসঙ্গে হয়ে আমরা ভালো ভালো আইন প্রণয়ন করেছি। সো সেখানে তো আমাদের একটা খুবই ভালো একটা কোলাবোরেশন রয়েছে, তাই না? প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এনজিওরা এইভাবে সরকারের সঙ্গে কীভাবে একসঙ্গে কাজ করতে পারে? আমি মনে করি যে সরকারের সঙ্গে অনেক অনেক কাজ করার সুযোগ আছে, আরও বেশি সুযোগ আছে। একটা বড় কোনো মানে একটা প্রজেক্ট নিয়ে এগুলো কোনো কোনো জায়গায় হয়, আবার কিছু কিছু অসুবিধা হয়। আমরা তারপরে সরকার মনে করতেও পারে, এবং ঠিকই, যে এরা তো অনুদান নিয়ে আসছে, বিদেশ থেকে আসছে, আবার এখানে কেন আমরা? সো এটাও কিন্তু ঠিক। আমরা বাংলাদেশে যেটা হয়েছে একটা হিস্টোরিক্যালি, যে এনজিওরা কিন্তু অনেক এক সময় ছিল যে অনেক টাকা পেয়েছে এই বিদেশ। যখন ধরেন আমি যদি আরও একদম পেছনে যাই, যখন আমাদের দেশে ডেমোক্রেসি ছিল না, যখন ডিক্টেটরশিপ ছিল, তখন এনজিও, তখন ডোনাররা মনে করতো যে এটা একটা ভালো জায়গায় টাকা দেওয়া। ওই সময় এনজিওদের বিরাটভাবে একটা প্রসার হয়েছে। আপনি যে প্রথমে জিজ্ঞেস করলেন যে অধিকার, অধিকার দেখেন সবারই, তাই না? এবং আমরা যদি একদম আমাদের সংবিধান ধরে বসে থাকি যে হ্যাঁ এখানে ফান্ডামেন্টাল রাইট, বেসিক রাইট, এই এই দুটা, এটা তো সব আমাদের আইন, আমাদের সব জায়গায় লেখা আছে, এটা থেকে সরার কোনো উপায় নাই। আমি মনে করি যে কয়েকটা প্রবলেম, একটা হলো মন মানসিকতা, একটা হলো ধন প্রতিবন্ধী মানুষ, তার প্রতি আমাদের কেমন আচরণ। আজ পর্যন্ত প্রত্যেকটা সরকারি বিল্ডিংয়ে অ্যাক্সেস নাই, তারা যাইতে পারে না, ঠিক কথা,
হ্যাঁ, তো সেখানে আমরা একটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবন্ধীদের প্রতি তার কি ফিলিংস আমরা কি জানি না, কিন্তু তাও হচ্ছে না, হচ্ছে না, কেন হচ্ছে, কেন হচ্ছে না? মাননীয় মন্ত্রী যদি বলেন যে এই এই পরিকল্পনার জায়গায় কেন আমরা ঢুকাতে পারছি না, যে সব স্কুল, সব কমিউনিটি সেন্টার, সব মিলনায়তনে সেই এক্সেসটা থাকবে, কোথায় তুলছে? আপনি নিজে একজন, আমরাও ছিলেন, এখন কিন্তু যত নতুন, এখন যত নতুন দালান হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের প্রাথমিক স্কুলগুলো সর্বত্র কিন্তু আমরা র‍্যাপ দিচ্ছি, আপনি দুই চারটা দেখেছেন, আগে ব্রিটিশ সময়ই ছিল না, যখন শুনতাম তারা খুব মানবতাবাদী ইত্যাদি ইত্যাদি, এই আইডিয়াটাই মাথায় ছিল না। টয়লেট যে কী জিনিস স্কুলে, কিন্তু লেডিস তো বাদ দেন, কোনো টয়লেটই ছিল না এরকম। এই অবস্থা এখন আমরা নতুন সব স্কুলে কলেজে রুমের চেয়ে অনেক জায়গায় বেশি টয়লেট দিচ্ছি, যা সেরকম। আমি যেটা বলি, সরকারের সঙ্গে তো বিরোধ নেই, সরকার যে বাংলাদেশে এনজিওদের প্রসারের জন্য রেগুলেট করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে, 78 সালে যে আইনটা করলো, আইনের ফলে ওনারা আগে বিক্ষিপ্ত অবস্থায় কাজ করতো, কেউ ওখানে কেউ ওখানে কেউ কেউ জানতো না, এটাকে করে এনজিও ব্যুরো তৈরি করলো, ওখান থেকে ওনারা গিয়ে কুইক সার্ভিস পান, কম বেশি হইতে পারে, বাই এন্ড লার্জ তারা পাচ্ছিলেন। এবং আপনি একটা প্রথম কথা বলছেন প্রকল্প পাস, ওনাদের প্রকল্প পাস তো আমার কাছে আসতে হয় না, ওই এনজিও ব্যুরোই ক্লিয়ার দিয়ে দিতে পারে, সেটা বিধানেই আছে। যেটা হয় মাঝে মাঝে, ও সুন্দর বলেছেন, পার্সন টু পার্সন ভ্যারিয়েশন আছে। আমাদের বিউরোক্রেসি ইজ ন্যাশনাল, ফ্রম বুরঙ্গাবাদ থেকে শুরু করে গণভবন পর্যন্ত হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস অফ ইউনিটস, ওনার হয়তো 100 ইউনিট আছে, আরেকজনের 200 ইউনিট আছে, লিমিটেড ইন স্মল এরিয়াস, বড়টা বাদ দিয়ে ব্র্যাক বাদ দিলাম, ছোটো ছোটো ইঞ্জিনিয়ার অধিসংখ্যা, তাদের অপারেশনাল শক্তি অনেক বেশি, তাদের যে ক্ষমতা, সিদ্ধান্তের ক্ষমতা আমার ইউএনও, আমার ডিসির তুলনায় ওনাদের একজন লোকেল যে এনজিওর যে অফিসার আছে অনেক বেশি, কারণ তাদের তো এরকম সেন্ট্রালাইজ নয়, আর আমার সেন্ট্রালাইজ ছাড়া সম্ভব নয়, আমার বিধি বিধান, আইনকানুন, পাবলিক কনস্টিটিউশন অনেক কিছু আছে, এর মধ্যে রুলস অফ বিজনেস সব ফলো করতে হবে। তো এইখানে আই এম স্লোয়ার বাই এনি মিনস, আমেরিকা যান, সুইডেনে যান, পাবলিক সেক্টর ইজ স্লোয়ার দেন দ্য প্রাইভেট সেক্টর, আমরা হয়তো একটু বেশি, কিন্তু কোনো ক্ল্যাশ নেই, দে হ্যাভ ডান ট্রিমেন্ডাস গুড ওয়ার্ক। আমি একটু আগে বলছিলাম, পানি, অরাল স্যানিটেশন, টিকা বাচ্চাদের ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে, ফ্যামিলি প্ল্যানিং আর্লি স্টেজে, ভেরি গুড ওয়ার্ক। কিন্তু কথা হলো যে কেউ কেউ আবার এটাকে ব্লো আপ করে ক্রেডিট বেশি নেওয়ার চেষ্টা, আমি নিলেও এটা নট রাইট, ইউ ক্যানট সুপারসিড সফরেন গভর্নমেন্ট, যত বড়ই আপনি এনজিও হন না কেন, আপনাকে দেশের সংবিধান, নির্বাচিত সরকার, তার কালচার, তার যে মর্যাদা, সম্মান করতেই হবে, ইট ইজ ফর ইয়ার ওন গুড। কিন্তু যদি মনে করে যে না আমি সরকার হচ্ছে বড় সরকার হয়ে গেলাম, এইগুলো তো ঠিক হবে না, ইট হার্টস। আর একটা ছোটো বিষয় আগে ছিল, এখন নেই, গ্রামাঞ্চলে যখন আমি চাকরি করেছি, ওনাদের এমপ্লয়িজরা আমার এমপ্লয়ের তুলনায় তিন গুণ চার গুণ বেশি বেতন পেত, আমরা বেতন এখন বাড়িয়ে দিয়েছি, আগেরটা নেই। ছোটো বাচ্চা ছেলে অফিসার, আমার অফিসার একটা মোটরসাইকেল নাই, সে জিপ নিয়ে গিয়ে হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেতন পাচ্ছে আমাদের চেয়ে চার গুণ পাঁচ গুণ বেশি। তো এগুলো আমার অফিসারদের মধ্যে একটা ডিমোরালাইজিং ইফেক্ট হয়। এখন নিশ্চয় আছে, এখন আমার অফিসাররা, আমি বিদেশে বলবো, এই ক্ষেত্রে এই কর্পোরেশনের ক্ষেত্রে অর্থনীতির উন্নয়নটা আমরা কীভাবে মানে আদায় করতে পারি, বোথ এনজিও এবং জিও এনজিও দুজনের কাছ থেকে? এখন বিষয় হচ্ছে যে আমাদের উন্নয়ন সহযোগীরা রয়েছে, এনজিও রয়েছে, ব্যক্তি খাত রয়েছে এবং সরকার রয়েছে, আর সাধারণ মানুষ তো রয়েছে, সাধারণ মানুষ সব জায়গাতেই সম্পৃক্ত আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে সবাই মিলে কাজ করার কথাটা আমরা তাত্ত্বিকভাবে যতটা বলি, ইন প্র্যাকটিস জিনিসটা হয়তো অতটা সহজ হয় না। তো এখন এই বিষয়গুলো যেটা, সেটা আসলে আমাদের যেটা লক্ষ্য করার দরকার আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোর মধ্যে সরকারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এনজিওগুলো কিন্তু একদম পরিপূরক ভূমিকা পালন করতে হবে। মাননীয় মন্ত্রী যেগুলো বললেন, সেগুলো যে স্বাস্থ্যের কিছু বিষয়, শিক্ষার কিছু বিষয়গুলো এবং কিছু সামাজিক কিছু বিষয় এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়, এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো উদ্দেশ্যের ক্ষেত্রে কোনো সাংঘর্ষিকতার কোনো প্রশ্নই ওঠে না। সেই বিষয়গুলোর ক্ষেত্রে আসলে যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি একেবারে কেন্দ্রীয় পর্যায়ে দেখি, সেখানে হয়তো সমন্বয়ের সমস্যাটা হয় না,
কিন্তু একেবারে সামষ্টিক পর্যায়ে না হয়ে আমরা যখন একেবারে মাইক্রো স্কেলে দেখি তখন অনেক সময় সমন্বয়টা একটা ঝামেলা আমরা দেখতে পাই, সমস্যা দেখতে পাই। তো সেক্ষেত্রে হয়তো যেটা হতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং যারা রয়েছেন আরও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যে লেভেলে যারা রয়েছেন তাদের সাথে এনজিওগুলোকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেক্ষেত্রে আসলে উদ্যোগটা আসলে এই ক্ষেত্রে সরকারকেই নিতে হবে। কারণ যেহেতু এটা সার্বিকভাবে দেশের উন্নয়ন সেই কারণে সরকারকে উদ্যোগ নিতে হবে সমস্যাগুলো কী কী এনজিওদের সাথে, যে আজকে যেমন আমরা কথা বলছি সেইরকমভাবে তৃণমূল পর্যায়ে যারা এনজিও কর্মীরা রয়েছে তাদের সাথে সেই ইউএনওদের বা অন্যান্যদের তাদের কথা বলতে হবে যে তারা কাজ করার ক্ষেত্রে কোন কোন জায়গায় কাজ করছেন, আর সেই সেই উপজেলাগুলোর ক্ষেত্রে সেই জেলাগুলোর ক্ষেত্রে সেখানে তাদের কী কী সমস্যা তারা ফেস করছেন এবং সেই তথ্যগুলো যদি সঠিকভাবে কেন্দ্রের কাছে পৌঁছানো যেতে পারে তখন কিন্তু এই সমন্বয়টা অনেক সহজ হয়। তো এই ধরনের সমন্বয়ের কাজগুলো কিন্তু খুব সহজ না, কিন্তু এটা আস্তে আস্তে এটা কিন্তু আসলে আমরা যেমন আজকে মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনলাম এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা শুনি যে সদিচ্ছা আছে, মানে সদিচ্ছাটা যদি কেন্দ্রে থাকে তখন কিন্তু আমরা তৃণমূলে সেটা উদ্যোগ সরকারকে আপনাকে ধন্যবাদ। দর্শক, আরেকটি বিরতি, ফিরে আসবো একটু পরেই। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন জেডএস আর নির্মিত অর্থনৈতিক সংলাপে। আজকের বিষয় উন্নয়নে এনজিওর ভূমিকা কতটুকু। আমি বিদেশক, আপনি কি আবার বিরতি পড়বেন, আপনি যেখানে শেষ করেছিলেন তাহলে এই সমন্বয়ের জায়গাটা কী চাই আর অর্থনীতিতে আমাদের এটা কী অবদান রাখতে পারে যদি আমরা সমন্বয় করে চলতে পারি সরকার এবং এনজিও মিলে? অর্থনীতিতে তো কিছু কিছু জিনিস আপনি সংখ্যায় হিসাব করতে পারবেন, সেটা হয়তো আমরা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমরা দেখব, শিক্ষার ক্ষেত্রে দেখব, স্বাস্থ্যের ক্ষেত্রে দেখব, আর কিছু কিছু জিনিস হচ্ছে সংখ্যার বাইরে যেও কিন্তু একটা বড় ভূমিকা আছে এবং সেটার মধ্যে এমন যেমন ক্ষমতায়নের বিষয়টা, হ্যাঁ, বিভিন্ন তথ্য সরবরাহের বিষয়টা। যেমন এনজিওগুলো অনেক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন বলতে বা স্বাভাবিকভাবে শুধু নারী কেন সার্বিকভাবে মানুষের তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন বলতে অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়, বিভিন্ন ধরনের তথ্য সহায়তা করে, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের প্রযুক্তি শেখানোর ব্যবস্থা রয়েছে। এই জিনিসগুলো কিন্তু এক ধরনের যে পরিবর্তন একটা মানব সম্পদ তৈরিতে যে ভূমিকাগুলো রাখে এই জিনিসগুলো আমরা হয়তো ঠিক সংখ্যায় আনতে পারি না, কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় যে আমার টাকার অঙ্কে আপনি বুঝবেন না হয়তো, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই জায়গাগুলোতে আসলে আমার যেটা মনে হয় যে এনজিওরা খুব ভালো কাজ করতে পারে। এই জায়গাগুলোকে আসলে চিন্তা করার দরকার আছে যে এই যেমন বাল্য বিয়ে কমানো কিভাবে যায় বা এই ধরনের বিষয়। অবশ্যই সরকারের এদিক দিয়ে ভূমিকা রয়েছে, সুতরাং সরকারের আমরা যদি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এটা আমাদের উন্নয়নের দলিল এবং সেখানে যদি আমরা গুরুত্বপূর্ণ খাতগুলো দেখি এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো দেখি এবং সেই লক্ষ্যের সাথে কিন্তু সংশ্লিষ্ট যে এনজিওর যে কার্যক্রমগুলো রয়েছে বিশেষ করে আমি বলবো যে বিভিন্ন তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, সার্বিকভাবে শিক্ষা স্বাস্থ্য এবং আরও বিভিন্ন বিষয় রয়েছে তাদের এন্টারপ্রেনিয়রশিপ উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা, এগুলোর ক্ষেত্রে যে তথ্য সরবরাহ বিশেষ করে এবং তথ্য সরবরাহ এবং মূল যে মার্কেট সিস্টেমের সাথে যে সংশ্লিষ্টতা করে দেওয়া এই জায়গাটা কিন্তু অনেক সময় সরকারের পক্ষে দুরূহ হয়ে যায় এবং এই জায়গায় কিন্তু এনজিওগুলো ভালো কাজ করতে পারে। সুতরাং এই জায়গাগুলোর কাজগুলো হয়তো এনজিওর ক্ষেত্রে যদি কোলাবোরেশন যদি হয় আমরা কিন্তু অনেক বেশি বেনিফিট পাবো। শাহিনা, আপনাকে যদি শেষ পর্বের মধ্যে আসি আমরা, আপনি যদি বলেন যে এই যে যেটা শ্যামক বিদেশে বলেন যে অধিকার দেওয়া, ক্ষমতায়ন করা, তাতে কিন্তু তার একটা উদ্যোক্তা হওয়ার, যেটা আপনি বললেন যে যে বিয়ে করে ফেলছে 16 বছরে 18 বছরে যার হয়ে গেছে তাকে তো শিক্ষাটা দিলে সে একটা আয়ের পথ খুঁজে পাবে, তা সেই জায়গাটায় এনজিও সাথে গভর্নমেন্ট কীভাবে কাজ করবে? আর আমি বলতে চাই যে এই অর্থনৈতিক উন্নয়নে আরেকটু কোনো অবদান রাখার সুবিধা আছে কিনা, সুযোগ আছে কিনা এনজিওগুলো, যদিও আমরা জানি যে আন্তর্জাতিক ক্ষেত্রে এনজিওদের জন্য ডোনেশন বলেন অনুদান বলেন অনেকটাই কমে গেছে, সেটা একটা সংকটের মধ্যেও আছে আমাদের কিছুটা এনজিওরা, যদি একটু বলেন। অবশ্যই, দেখেন বিদিশা যেটা বলল যে এই যে দক্ষতা বৃদ্ধি করা, এই যে ট্রেনিং, সরকার অনেক 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 ট্রেনিং এখন তরুণদের, যুবকদের, মেয়েদের করছে, কিন্তু সেটা কি মার্কেট সার্ভে করছে নাকি, সেটা কি মার্কেট লিঙ্কে যাচ্ছে নাকি, তারা যে এই ট্রেনিং পাচ্ছে, আমরা অনেক সময় দেখি যে ট্রেনিং পাওয়ার পরে ফ্রাস্ট্রেটেড, কাজ নাই, চাকরি নাই, সো ওই জিনিসটা একটু ওই লিঙ্ক করার দরকার আছে। আমি মনে করি যে এনজিওদের একটা বিরাট ভূমিকা আছে, তারা যদি শুধু অধিকার বলে ফাঁকা আর যদি মানে তার কোনো অর্থনৈতিক, তাহলে তো কোনো একদম বলবে যে কী বলছেন আপনারা, আমরা অধিকার নিয়ে কী করব, কোথায় যাব, মানুষের দরকার, চাকরি দরকার,
উদ্যোক্তা হতে পারে, আর্নিং ক্যাপাসিটি তো হতে হবে, না হলে সে কিভাবে চলবে? এটা তো একটা বেসিক মানুষের উন্নয়ন কিভাবে হয় এটা এনজিওদেরও চিন্তা করতে হবে, এটা সরকারকেও চিন্তা করতে হবে, একটার সঙ্গে একটা বিচ্ছিন্ন কিন্তু করা যাবে না। সামাজিকভাবে যখন একটি নারী সে মানে তার নিজের আত্মবলে সে দাঁড়াবে যে না আমি লেখাপড়া করব, আমার তাকে যদি বা আমাদের তরুণ সমাজকে একটা স্বপ্ন দেখানো যাবে যে না তুমি যদি আজকে ভালোভাবে সামাজিক তোমার যদি একটা দায়িত্বশীল তুমি যদি একটা কাজ মানে সামাজিক ইয়ের মধ্যে থাকো, কাজ করো দায়িত্বশীল ভাবে, তাহলে তুমি স্বপ্ন দেখবে, লেখাপড়া করবে, তুমি এই জায়গায় যাবে। কিন্তু একটু একটি তরুণ যখন দেখে সে পাশ করছে কিন্তু সে চাকরি পাচ্ছে না, দুর্নীতির কারণে অন্যরা পেয়ে যাচ্ছে যাদের। আমরা অল্প একটু ছোট প্রশ্ন যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে অনেক ক্ষেত্রে সরকারের সুশাসনের ক্ষেত্রে একটু বেশি বলা যায় তাদেরকে একটু আঘাত করে বলে উনি একটু আক্ষেপ করেছেন, সেই জায়গাটা কিছু বলার না? আমি তো মনে করি না আঘাত করার এখানে কোনো মানে স্কোপ আছে এবং আঘাত করার দরকার নেই, কিন্তু একটা দুই দিক চলে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আর মানে ধরেন এনজিওরা যদি কিছু বলে আমরা দেশের ভাবমূর্তি নষ্ট করছি, সঙ্গে সঙ্গে এই কথা হয়। সো আমার মনে হয় এটা টু ওয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটা আমাদের একটু কাছে আনতে হবে। মানে আমি পরিশেষে বলবো, আসলে আমরা সবাই দেশ ভালোবাসি, আমরা সবাই দেশের উন্নয়ন চাই, সরকারও চায়, আমরা চাই। আমি এনজিও করি না করি, একজন নাগরিক হিসাবে আমাদের এত সুন্দর বাংলাদেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি, আমরা চাই যেখানে প্রত্যেক মানুষ একটি ভালোভাবে থাকুক, একটি বৈষম্যবিহীন একটি সমাজ আমরা গড়ে তুলে, সেটাই আর মূল্যবোধের একটা তৈরি করা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় যদি শেষ করেন যে এই যে মূল্যবোধ তৈরির ক্ষেত্রে এবং বলছেন যে এটা তো আঘাত করার না, আমরা তো আমার কথা বলবো, আমি এনজিওতে আছি বা আমি সাংবাদিক আছি, যেখানে অন্যায় হবে বা যেখানে আমরা দেখছি যে দুর্নীতি হচ্ছে, অপচয় হচ্ছে, সেটা বলা একটা নাগরিক দায়িত্ব। অবশ্যই আমি এনজিও করতে পারি, আমি সাংবাদিকতা করতে পারি, উনি অর্থনীতির একাডেমিশিয়ান হতে পারেন, সেখানে সরকারের রেসপন্সটা কী হওয়া? শুনেন, এইটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়, এটার প্রশাসনটা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর অফিস দেখভাল করে, আচ্ছা অন্য কোনো মিনিস্ট্রি নয়, এনজিও ব্যুরোর কাজটা, তারপরে সরকার এটাকে উচ্চ অগ্রাধিকার দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা কথা বলি ওনার জন্য, উইথ ডিউ রেসপেক্ট, এই যে বিষয়টা আলোচনা হচ্ছে, একটা ইলেকটেড গভর্নমেন্ট এর কোয়ালিটি নিয়ে আপনার হাজার প্রশ্ন থাকতে পারে, আমি যাব না। সভরেন রাষ্ট্রে ইলেকটেড গভর্নমেন্ট, তাকে হিউমিলিয়েট করা বাইরের মেহমানদেরকে ডেকে এখানে ওখানে সেমিনারে, এটা তো বোধ হয় উনিও চাইবে না, ও জানতেও হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, উনি স্বীকার করবেন কোনো কোনো ক্ষেত্রে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে মাইক্রো ক্রেডিট অথবা এই ধরনের বিষয় আসলে এনজিওর রেজিস্ট্রেশন নিয়ে দূর দূরান্তে বসে মাঝে মাঝে দুই একটা সংস্থা মহা অন্যায় করেছে, টাকা পয়সা লুট করেছে, কোটি কোটি টাকা আমাদের। উদাহরণ আমি নাম বলতে পারো কিন্তু বলবো না এখন এই মুহূর্তে, আমি চিনি, ওই টাকা দিয়ে পাঁচজোড়া গাড়ি দৌড়িয়েছে যখন আমাদের মন্ত্রীরা প্রগতির জিপ চালায়নি, তখন ওই এনজিওর প্রধান বিদেশি নিশান জিপ ঢাকা হাঁকিয়েছে, দুদিন পরে আমার এনজিওগুলো থেকে ইন্সপেক্টর গিয়ে পেয়েছে, হিসাবের কোনো বাড়াই নেই, 18 তলা বিল্ডিং বানিয়েছে ঢাকায়, বানিয়ে সেই বিল্ডিংয়ের মালিকানা নিয়ে আপনি জানেন নাই, কেউ নাই, কোথায় টাকা কোথায়। এইগুলো বাইরে না যাবার বলবো, আই এম ইন ফেভার, উই আর ইন ফেভার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার ইজ ইন ফেভার, এনজিও ভালো কন্ট্রিবিউট করে, কিন্তু রুলস মানতে হবে। আর সভরিন গভর্নমেন্ট, সভরিন রাষ্ট্র, নিজস্ব গভর্নমেন্ট, তার সম্মান, তার মর্যাদা, এটা তো ওনার আমার অভিন্ন স্বার্থ, এটা সুরক্ষা দেওয়া, ওনারও জানতে আমারও জানতে, যদি কোনো সময় ওভারস্টেপিং হয়ে যায় উই শুড কাম ব্যাক, এইগুলো মোটামুটি কথা। ওনাদের সঙ্গে আমাদের কিসের কম্পিটিশন? নো ওয়ে। ওনারা যে কাজটা করছে, আমি তো বললাম এমন জায়গায় ওনারা কাজ করে যেখানে আমার হাত গিয়ে পৌঁছায় না, বালুকার গভীর জঙ্গলের মধ্যে, মিঠা মহিনে আমাদের রাষ্ট্রপতি, মহান রাষ্ট্রপতি যে এইসব জায়গায় এনে দিয়ে লোকেরা কাজ করে, লাইক মিশনারিজ, আই রেসপেক্ট দেম। আবার এর আড়ালে আড়ালে কিছু দুষ্ট লোকও আছে, সুতরাং এটা একটা রিয়েল বাস্তবিক। শুনেন,
আরেকটু যদি এক মিনিট সময় পাই, আমরা অ্যাপ্লাইড পলিটিক্স করি, বাস্তবিক পলিটিক্স, ক্ষমতা লড়াই আমাদের মধ্যে আছে, আছে না, থাকবে, আমেরিকাই হোক আর বাংলাদেশ হোক, সেই ক্ষমতা লড়াইয়ের মাঝামাঝি আপনি ক্রস ফায়ারে কেন পড়বেন? আপনি দূরে থাকেন, কিন্তু আপনি যদি একটু কাছে চলে আসেন আমার কাছে বা উনার কাছে, তাহলে আমি আজকে আলোচনা করতে পারলাম না। আপনি ইঙ্গিত দিচ্ছেন যে কোনো এনজিও তাদের রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে না পারে। অবশ্যই আপনাকে ধন্যবাদ এই খোলামেলা আলোচনার জন্য, বিদেশ হোক আপনাকে ধন্যবাদ, এবং সাইনার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি, আপনাদের সবার প্রতি, এবং আপনাকে আরও বড় অভিনন্দন মানুষজন ফাউন্ডেশনের 20 বছর পূর্তি উপলক্ষে। দর্শক আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা, বিদায়, আজকের মতো দেখা হবে আগামী শনিবার অর্থনীতি সংলাপে।